আপনারা জানেন যে আমি এবং চিত্রেগেটি আমরা দুজনেই দার্জিলিং এ আছি, তার কারণ দার্জিলিং টা তো আমাদের রাজ্যের মধ্যে পড়ে এবং আমাদের কালকে প্রোগ্রাম আছে টিচার্স ডে, এখানে দার্জিলিং ইউনিভার্সিটি ওপেন হবে। কিন্তু কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে যে মাঝেরহাটের ব্রিজের একাংশ ভেঙে পড়েছে এবং তাতে ডিটেলসটা হতাহতের খবর আমরা এখনো পাইনি। কিছু লোক আহত হয়েছেন এবং দু একজন মারাও যেতে পারেন যেটা আমরা শুনছি এখনো, মানে আমরা স্পটে পাঠিয়েছি সঙ্গে সঙ্গে, এখান থেকে আমরা টোটাল মনিটরিং করছি এবং আমরা স্পটে পাঠিয়েছি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে এবং স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার সুরজ প্রকাশকে, এবং আমরা ইতিমধ্যেই ফিরাদ হাকিম আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার এবং শোভন চ্যাটার্জি ফায়ার ব্রিগেড মিনিস্টার এবং কলকাতা কর্পোরেশনের মেয়র তাকেও স্পটে পাঠানো হয়েছে, এবং চিফ সেক্রেটারি নিজেও কথা বলেছেন হেলথ সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকের সাথে, যাতে সঙ্গে সঙ্গে সমস্ত রিলিফের কাজটা ইমিডিয়েট রেস্কিউ অপারেশনটা করা হয়। কীভাবে রেস্কিউ করবে, কোথায় হসপিটালে নিয়ে যাবে, তার থেকে সমস্তটাই সরকার দেখছে। এবং এটা আমি বলবো যে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, কী ঘটেছে সেটা পরে করব, আগে দেখতে হবে, সেটা তদন্ত করে নিশ্চয়ই দেখা হবে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে আগে ফার্স্ট যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং যদি কারো কিছু ক্ষতি হয়ে থাকে সে ব্যাপারে আগে সরকারের সমস্ত ব্যবস্থা নেওয়াটা আগে মেন কাজ, রেস্কিউ এবং রিলিফ অপারেশন। এবং ওক্ষেত্রে আমাদের যাদের এনডিআরএফের সাথে আমাদের যেটা পাচাপ আছে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ইতিমধ্যেই নেমেছে এবং ফায়ার ব্রিগেড কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে সবাই নেমেছে, পাশে একটা রেলের কাজও হচ্ছিল। সুতরাং সমস্তটা দেখে নিয়ে আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট রিপোর্ট ব্যাক করতে, কারণ আমরা ফিরে যেতে চাইছি। কিন্তু দার্জিলিং আপনারা জানেন যে এখান থেকে যেতে গেলেও শুধু মানে নিচে নামতে গেলেও 4 ঘন্টা টাইম লাগবে বৃষ্টির দিন, এবং শুধু তাই নয় এখন কোনো ফ্লাইটও অ্যাভেলেবেল নয়। এই অবস্থায় আমরা আমাদের মনটা ওখানেই পড়ে আছে, আমরা চেষ্টাও করছি কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং করে রিলিফ এবং রেস্কিউ অপারেশনটা এবং গ্র্যাভিটি অফ দ্য পরিস্থিতি যেটা সিচুয়েশন সেটা আমরা যাদের স্পটে পাঠিয়েছি তাদের কাছ থেকে আমরা টাইম টু টাইম ইনফরমেশান নিচ্ছি, এবং আমরা পুরো ব্যাপারটাই নজরদারি করে তদন্তে যাতে সমস্তটাই ঠিক মতো হয় পরিস্থিতি অনুযায়ী টোটালটাই সবাইকে সবরকম জরুরিকালীন ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি বলেছি এবং আমরা বলছি। এবং এই ঘটনা শোনার পরে আমরা নিশ্চয়ই এখানে কেউ থাকতে চাই না, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা তো আমাদের হাতে নেই, এখানে থেকে বেরোতে গিয়ে শিলিগুড়ি থেকে পৌঁছলেও 4 ঘন্টা লাগবে এবং এখন কোনো ফ্লাইটও নেই। এই পরিস্থিতি দেখছি আমরা কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে পারি কিনা আমরা চেষ্টা করছি। এই পর্যন্ত, আবার খবর পেলে আপনাদের আমরা জানাবো। 5-6 জন মারা গেছে বলে প্রাথমিকভাবে খবর, আমরা আগে ডিটেলসটা পেয়ে যাই।